যাদের অকুণ্ঠ সহযোগিতায় সম্ভব হয়েছিল, মন্দিরের সেই প্রধান পূজা ও তাঁর সহকারীদের কৃতজ্ঞতা জানিয়ে সেই শ্রী বিষ্ণু পাদপদ্মেই এই ছবি উৎসর্গ করলাম। প্রণাম। আপনি অসীম সৌভাগ্যশালী ব্যক্তি। আপনার নবজাত সন্তানের কষ্টি বিচার করে দেখলাম, ইনি অবতার স্বরূপ, ইনি আপনার বংশের মুখোজ্জ্বল করবেন। আমার শ্বশুর মশাই নীলাম্বর চক্রবর্তী মশাইও তাই বলেছিলেন। বলবেন বই কি, আপনি দেখবেন আমার গণনায় ভুল হবে না। নবদ্বীপে শ্রীকৃষ্ণ মাহাত্ম্য প্রচারে ইনি হবেন অদ্বিতীয়। বলেন কি, নবদ্বীপ যে তান্ত্রিকদের সাধন পীঠ। হ্যাঁ, তাই তো তিনি এইখানেই জন্মগ্রহণ করেছেন।
আর যে সমস্ত অনাচার ব্যভিচার চলেছে এনি দেশকে তা থেকে উদ্ধার করবেন। আচ্ছা আজকের মতন তাহলে আমি উঠি। ও আচ্ছা আচ্ছা, এসো এসো, তোমার গণনা কাল আমি করে দেবো। হ্যাঁ প্রণাম। এসো এসো। আপনি মেষ মালির সামনে এইসব বললেন? চাপাল গোপাল আর তার শিষ্যরা মিলে যে সমস্ত কাজ করে চলেছে আপনি যদি শোনেন তাহলে আশ্চর্য হয়ে যাবে। কালি করাল বদনা বিনেশ ক্রান্তাসি পাশিনী বিচিত্র কট্টাঙ্গ ধারা নরমাল বিভূষণা মা মা গো মা জয় মা কালী। নাও সুন্দরী, শোধন করে দিয়েছি, এটুকু খেয়ে ফেলো। না না না, মদ নয় মদ নয়, এ সুধা, ঢক ঢক করে খেয়ে ফেলো। না না, ও আমি খাবো না, ও আমি খেতে বলবেন না গুরুদেব। গুরুর আদেশ অমান্য করবে? কিন্তু আমি যে স্ত্রীলোক, স্ত্রীলোক হয়ে কেমন করে খাবো? না, এরকম সাধনা করতে হবে জানলে আমি কিছু দেখে নাচতাম। আসতে না, কিন্তু এসে যখন পড়েছো তখন তো তোমার মুক্তি নেই। দাঁড়াও, এখান থেকে বেরিয়ে যাবার সমস্ত রাস্তা বন্ধ, ওই ঘরের মধ্যে গিয়ে চুপটি করে বসে থাকো। তোমার চারিদিকে আমি গন্ডি টেনে দিয়েছি, পালাতে চেষ্টা করলে তুমি আতঙ্কে মারা যাবে। যাও যাও যাও। চলে যাও, এখানে এসে বলে কিনা চলে যাও। সর্বনাশ হয়েছে, নবদ্বীপে বোধহয় আর তান্ত্রিকের ঠাঁই হবে না। কেন? জ্যোতিষ আচার্যের বাড়িতে গিয়েছিলাম, সেখানেতে জগন্নাথ মিশ্রের ছেলে কষ্টি বিচার করে আচার্যদের বললেন তার ছেলে নাকি শ্রীকৃষ্ণের নাম প্রচার করে নবদ্বীপ ভাসিয়ে দেবে। নবদ্বীপে বোধ হয় তান্ত্রিকের অধিকার থাকবে না, তো সেখানে শুধু বৈষ্ণবদের আখড়া তৈরি হবে। তা ছেলেটার বয়স কত? তা বছর দুই তিন হবে। সেই যে সেবার যে বছর ফাল্গুনী পূর্ণিমার চন্দ্রগ্রহণ হলো না, সেই সময়তে সে জন্মেছিল। ও তাহলে তো ভালোই হয়েছে। শোন, কি আছে কি বিশ্বম্ভর কাঁদছে কেন? এই দেখো না, ঈশান ওকে ওর দাদার কাছে বসিয়ে রেখে গেছে, ওর তো খেয়ালই নেই পড়ছেন। ছেলে এদিকে আমার ঘরে গিয়ে নারায়ণের সিংহাসনে বসে সাপের সঙ্গে খেলা করছেন। তাই নাকি? হ্যাঁ, ঠাকুরের দয়া ছেলে আজ আমার রক্ষে পেয়েছে। না 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 না, কেঁদো না বাবা, কিছু কাঁদে না কাঁদে না, আমি তোমার ভালো খেলনা এনে দেবো, কেমন? খুব ভালো ভালো খেলনা এনে দেবো। না না, লক্ষ্মীটি লক্ষ্মীটি। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে, হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে। নামে বুক ভরে যায় পিয়াস মিটায়, নামে বুক ভরে যায় পিয়াস মিটায়, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যে নামের গুণে কংস কারায় আলো হয়ে ওঠে দ্বার খুলে পদ বারণ শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে।
বাসুদেব যে নামের কবচ বক্ষে ধরিয়া তার ঝরে রাধারে রাধির যমুনা হয়ে যায় পারাপার হরি বল 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 সেই হরি নাম সেই হরি নাম এত ভুবন মঙ্গল সেই হরি নাম ভুবন মঙ্গল সেই হরি নাম ভক্ত ধ্রুবে মিলালো ধাম ভুবন মঙ্গল সেই হরি নাম ভক্ত ধ্রুবে মিলালো ধাম ভুবন মঙ্গল সেই হরি নাম প্রহ্লাদ শিশু হয়ে নির্ভয় নাম লয়ে করে মরণে রে যায় সুধা মাখা নাম জপ রবি রাম গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে বাবা বেশ হয়েছে কি গো ঠাকুর বলি গান ভালো লাগলো তোমার গান আর ভালো লাগবে না তুমি বাবু রোজ রোজ এসে সিঁড়ে নিয়ে যেও আর আমার নিমাইকে এসে গান শুনিয়ে যেও তোমার গান শুনলেই ও কেমন বিভোর হয়ে যায় সবই তার কৃপা মা তোমার ছেলেটি তো আর সহজ ছেলে নয় মা রোজ আমাকে এখানে টেনে নিয়ে আসে ওকে যখন গান শোনাই মনে হয় আমি যেন আমার ঠাকুরকেই গান শোনাচ্ছি যার নাই রে পাদের কোরি যার নাই রে পাদের কোরি তারি তরে এনেছে তোরে আমার গোর হরি যার নাই রে পাদের কোরি চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম নমো ব্রহ্মণ দেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ শ্যামল সুন্দর বিনা ব্রজ আধিয়া কৃ
কৃষ্ণ কৃষ্ণ বলি সবে করে হাহাকার, কোথা গেল নন্দ কুল চাঁদ ব্রজ আধার করে, নন্দ কুল চাঁদ কোথা গেল। কথা বলার সঙ্গে সঙ্গে শ্রীরাধা হন মূর্ছিতা, সখী ললিতা কোলে তুলে নেয়, ঘিরে বসে সখীগণ। সব সঙ্গিনী ঘেরি বৈঠত গাবত হরিনামে, গাবত হরিনামে। আজ ভেঙে গেল সুখের হাট বুঝি, ভেঙে গেল সুখের হাট বুঝি, ভেঙে গেল মোরা বড় সাধে পেতেছিলাম, সুখের হাট বুঝি ভেঙে গেল, সুখের হাট বুঝি ভেঙে গেল। সখী কেঁদে আবার বলে, নিদয় হয়ে লুকিয়ে কেন, দেখা দাও মুরারি। কথক ঠাকুর, আমি এসেছি। জগন্নাথ, জগন্নাথ, এই দেখো তুমি ছেলে কিছু দেখো, আশ্চর্য, জগন্নাথ ছেলে তাকে আদর দিয়ে দিয়ে একেবারে মাথা খেয়ে দিয়েছে। গানটাকে সব মাটি করে দিলে। আপনি গান ধরুন কতক ঠাকুর। বাবা, আমি আমাদের কাজ উদ্ধার হয়েছে। কিরকম? অবতারের সব পাল্টে গেছে, একেবারে সব পাল্টে গেছে, দুষ্টু দেখলি ভেঙচি কাটছে, আর এই বাড়িতে দুষ্টুমিতে সকলকে একবারে নাজেহাল করে ফেলছে। আমি জানতাম আমার মন্ত্র কখনো বিফলে যায়, এই মন্ত্রের জোরে আমি নবদ্বীপ থেকে বৈষ্ণবদের উচ্ছেদ করে দেব। তা আপনি পারেন বাবা, আপনার মন্ত্রের জোরে অসাধ্য সাধন হয়। পঞ্চ মন্ত্রের মহিমা, জগন্নাথের বেটার হরিভক্তি যে উড়িয়ে দিতে পারে, মন্ত্রের জোরে সে কি না করতে পারে বল। সন্ধ্যেবেলা হঠাৎ আমাকে প্রণাম করছিস যে বড়? মাকে বুঝি প্রণাম করার দিনক্ষণ আছে। তোর সবটাতেই যেন কেমন তর, দিন রাত তুই বুঁতি নিয়ে পড়ে থাকিস। আমার কথা, বাড়ির আর কারো কথা তোর যে মনে থাকে তা তো জানি না। সবার কথা আমার মনে আছে মা, তুমি বোঝো না। এই ধরো না, আজকে এই পুঁতিটা পড়তে পড়তে হঠাৎ মনে হলো নিমাইকে এটাই দিই, তাই এটা। নিমাই এই পুঁতি নিয়ে কি করবে রে? ও যখন বড় হয়ে লেখাপড়া শিখবে তখন দেবে। তখন তুই ওকে দিস। তবু তুমি এটা তোমার কাছে রেখে দাও মা। আচ্ছা দে। বিশ্বরূপ, 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 আজ এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছিস যে বাবা? আরে বিশ্বরূপ, কথা বলছিস না কেন? বিশ্বরূপ কোথায় গেল? আমি দেখে আসছি, কর্তা মঙ্গা শরীর নিয়ে কোথায় যাবে? বসো বসো বসো, আমি দেখে আসছি।
আমি দেখে আসবো। সন্ন্যাসের মধ্যেই মুক্তি পাও। এই নাও বৈদিক বস্ত্র, প্রদীপ দিবে কেন? কেন তো ধারিণী গঙ্গে মা পরিহরি ভব সুখ দুঃখ যখন শয়ানে বরিশ্রবণে তব জল কলর বরিশ সুক্তি মনয়ানি বরিশ শান্তি মম সংকিত প্রাণে বরিষয়মৃত মমলঙ্গে মা ভাগীরথি জাহ্নবী সুরধুনি কল কলিনী গঙ্গে পতিত ধারিণী তুমি পড়েছ বাবা একটু পড়িয়েছিলেন? বেশ বেশ বেশ, তাহলে ওই পাণিনি ব্যাকরণ থেকেই তোমার পাঠ শুরু হোক। শরণিমাই, ন্যায় শাস্ত্রের আরো জটিল বিষয় জানবার যদি তোমার আগ্রহ থাকে তাহলে সেই বিষয়ে তোমাকে সাহায্য করতে পারেন একজন। কে তিনি? বাসুদেব সার্বভৌম। মিথিলার সমস্ত ন্যায় শাস্ত্র কণ্ঠস্থ করে এই নবদ্বীপে তিনি টোল খুলেছেন। তার টোলে যদি তুমি অধ্যয়ন করো তাহলে তুমি বিশেষ উপকৃত হবে। আপনি অনুমতি দিচ্ছেন? আমি সর্বান্তকরণে অনুমতি দিচ্ছি নিমাই। জয় গুরু জয় গুরু, এসো বাবা এসো, আশীর্বাদ করি তোমার মঙ্গল হোক। হ্যাঁ, গঙ্গাদাস তোমার সম্বন্ধে বলেছেন, বেশ ন্যায়শাস্ত্র অধ্যয়ন করো, কিন্তু স্মরণ রেখো এই ন্যায়শাস্ত্র অতীব দুরূহ এবং অতীব জটিল। রঘুনাথ, আজ্ঞে। নিমাইকে প্রথম পাঠ্যের বিষয় কি কি তা বুঝিয়ে দাও। জি আজ্ঞে। যাও বাবা। এসো ভাই।
বসো। তাই তো নিমাই, তুমি ন্যায়শাস্ত্র পড়নি বললে, অথচ তুমি তো সবেরই সঠিক উত্তর দিলে। সামান্য পড়েছি। এই সামান্য জ্ঞান হওয়াও তো সহজ কথা নয়। তুমি এই অল্প সময়ের মধ্যে কখন পড়লে? এতে আশ্চর্য হওয়ার কি আছে? তা আছে বই কি? চলো ওঠা যাক, আবার তো নৌকো করে পাড়ি দিতে হবে। চলো। হরি হে আমার পাগলা তোরি কার হাতে দি বৈঠে ধরি, ও হরি ও গো হরি ও গো হরি ও গো হরি, আমার পাগলা তোরি কার হাতে দি বৈঠে ধরি, ও হরি ও গো হরি ও গো হরি ও গো হরি, আমার পাগলা তোরি কার হাতে দি বৈঠে ধরি। আজি এই বেলা শেষে তোরি যায় অচিন দেশে, আজি এই বেলা শেষে তোরি যায় অচিন দেশে, তবু তোর সহে না যাইও তোরি ও গো হরি ও গো হরি ও গো হরি, আমার পাগলা তোরি কার হাতে দি বৈঠে ধরি। দূরে রই আব ছায়ালো মনের এই সুরের কালো, দূরে রই আব ছায়ালো মনের এই সুরের কালো, যদি গো কৃপা করি লহে ধরি ঠাকুর, কৃপা করি লহে ধরি সেই তো ভালো। হরি হে নিভে যায় কোণের প্রদীপ দিকেরও নাই যে নিরিখ, নিভে যায় কোণের প্রদীপ দিকেরও নাই যে নিরিখ, তোমার ধ্রুব তারায় উজ্জ্বল করো পথ ভরি, ও গো হরি ও গো হরি ও গো হরি, আমার পাগলা তোরি কার হাতে দি বৈঠে ধরি, ও হরি ও গো হরি ও গো হরি ও গো হরি। এত তন্ময় হয়ে কি ভাবছ? না, বড় সুন্দর গান গাইছিল তাই শুনছিলাম। ন্যায়শাস্ত্র আর একটু পড়লে এই সঙ্গীত সুধা রস আর কিছু যে পাবে বলে মনে হয় না। কেন, ঈশ্বরের নাম গান তাও কি তোমার ভালো লাগে না? ঈশ্বর আবার কোথায়, ঈশ্বর একমাত্র এই শাস্ত্র এবং সে শাস্ত্র এই ন্যায়শাস্ত্র। আমি ন্যায়শাস্ত্রের ওপর যে টিকা লিখছি দেখবে একদিন তার কি সমাধানই না হবে। আমিও তো লিখছি কিন্তু সবটা পড়লে শুধু একটি পৃষ্ঠা করেই ভাবছি ভাই, আমার জীবনের সব সাধনা ব্যর্থ হয়ে গেল। তোমার এই টিকা কেউ পাঠ করলে আমার গ্রন্থ আর কেউ স্পর্শ করবে না।
জীবনে ন্যায়ের টিকা লেখাই কি সব ভাই? আমার কাছে তো এই সব ভাই, তাই নাকি? কিন্তু আমার কাছে কত তুচ্ছ। দেখো এ কি করলে তোমার জীবনের সমস্ত পরিশ্রম অতি তুচ্ছ। এর চেয়ে বড় জিনিস আছে রঘুনাথ, জীবনে এর চেয়ে অনেক বড় জিনিস আছে এই অন্তরে। মা কি রে, টোলে পড়া আমার শেষ হয়ে গেল মা, এবার ভাবছি বাড়িতেই টোল খুলবো। সে তো খুব ভালো কথা বাবা, বাড়িতেই টোল খোল না, কিন্তু তার আগে আমার যে একটা কথা রাখতে হবে বাবা। বলো মা। বল্লভ আচার্যের একটি মেয়ে আছে, নাম তার লক্ষ্মীপ্রিয়া, বড় ভালো মেয়ে শুনেছি। বনমালী বলছিল। চুপ করে রইলি কেন? বিয়ের আগে তো টোল খুলতে হবে মা। বেশ তো বাবা, বিয়ে তো এক রাত্রির ব্যাপার, টোলও খুলে ফেল, বিয়েটাও এক ফাঁকে সেরে ফেল, কেমন? বিয়ে বিয়ে তোকে করতেই হবে বাবা, ঘরে লক্ষ্মী না আনলে আমি কি শান্তি পাবো না? কদিন ধরে বারবার এই কথা মনে হচ্ছে যে শুধু শাস্ত্র পাঠ বা তার ব্যাখ্যা শুনলেই চলবে না, হৃদয় দিয়ে যিনি সকল শাস্ত্রের সার, যিনি জীবনের কাণ্ডারী, সেই শ্রীহরি, তার কথা ভাবতে হবে, অনুধ্যান করতে হবে, তবেই পড়াশোনা হবে সার্থক। বহুকাল ধরে আমি ন্যায়শাস্ত্র পড়লাম, দেখলাম যে শুধু তর্কই সার, মনের মধ্যে সে আঁচড়ও কাটে না, হৃদয়ে মেতে ওঠে না। অথচ বুঝতে পাচ্ছি এই হৃদয়ের মধ্যে যিনি বসে আছেন সেই হৃৎপদ্ম বিহারীর সেবা করতে পাচ্ছি না বলে মনও ভরে উঠছে না। রিমাই, রিমাই, হ্যাঁ হ্যাঁ রিমাই, শুনলাম তুমি এখন খুব শ্রীহরির গুণগান গাইছ, তাতে তো কারো অসুবিধা হওয়ার কথা নয়। চাপাল ঠাকুর নবদ্বীপ তন্ত্র সাধনার জন্য বিখ্যাত, সেইখানে তুমি কিনা? কেন, নবদ্বীপে কি শ্রীহরির ঠাই নেই? না নেই, এইসব বাজে ভাঁওতা দিয়ে লোক ভুলিয়ে তুমি যা করবার চেষ্টা করছো মনে রেখো, তার ফল কিন্তু খুব খারাপ হবে। ফলের আকাঙ্ক্ষায় আমি তো কোনো কাজ করছি না ঠাকুর, আমার মন যা চাইছে আমি তাই করছি। মায়ের পুজো ছেড়ে তুমি নরকে যাও আমার আপত্তি নেই, কিন্তু তা না করে তুমি যে সবাইকে বষ্টম করে তুলবে এ আমি কিছুতেই সহ্য করব না। চাপাল ঠাকুর, মার পুজো হচ্ছে না বলেই তো মা আমাকে শ্রীহরির সেবা করতে বলেছেন, এ পুজোয় কোনো আড়ম্বর নেই, কোনো মন্ত্র নেই, শুধু প্রাণ ভরে কাঁদতে কাঁদতে তার নাম গান করা, তাতেই মুক্তি, তাতেই মোক্ষ লাভ। বটে, হরিনামে মুক্তি আর মাতৃনামে মুক্তি নেই। নিশ্চয়ই আছে, মার কাছে যাবার রাস্তা তোমরাই যে বন্ধ করে রেখেছো ঠাকুর, কিন্তু আমার প্রেমময় যে বাইরে দাঁড়িয়ে আছেন শুধু ডাকার অপেক্ষায়। বটে, মায়ের নিন্দে তোর সর্বনাশ হবে, সর্বনাশ হবে, এই আমি তোকে বলে গেলাম। পাগল মানুষ, একেবারে পাগল। আচ্ছা তোমরা ততক্ষণ পড়ো, আমি স্নানটা সেরে আসি।
রত্নাকর আজ্ঞে তুমি যাবে? হ্যাঁ প্রভু। এসো। কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কানন চারি, কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কানন চারি, মাধব মন মোহন মোহন মুরলী ধারি, মাধব মন মোহন মোহন মুরলী ধারি, কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কানন চারি, হরি বল হরি বল হরি বল হরি। কে মুকুন্দ, আমাকে দেখে গান বন্ধ করে পালাচ্ছে যে? না মানে এই আসছি, এখনই আসছি। ও হে বৈষ্ণব চূড়ামণি, তোমাকে আমি একদিন এমন বাঁধনে বাঁধবো যে আমাকে ছেড়ে তুমি আর পালাতে পারবে না। জানো রত্নাকর, বৈষ্ণবরা ভাবে যে আমি মহাপাষণ্ড, কিন্তু তারা জানে না যে একদিন আমি এমন বৈষ্ণব হব যে স্বয়ং শিব এসে আমার দ্বারস্থ হবে। তুমি বৈষ্ণব হবে? আহা, এমন ইচ্ছা যার হয় সে ধন্য। তোমার কৃষ্ণ লাভ হোক, তার চরণে তুমি ঠাঁই পাও। আপনি? আমি ঈশ্বরপুরি বাবা, আমি প্রভুর এক সামান্য সেবক। তুমি? আমি নিমায়। ও নিমায় পণ্ডিত, তুমি তো শুনেছি মস্ত বড় পণ্ডিত গো। আমার কি সৌভাগ্য! না না, ও কিছু নয়। না না, থাক থাক, ভালোই হলো তোমার সঙ্গে আলাপ হয়ে। নবদ্বীপে এসেছিলাম একখানা বৈষ্ণব গ্রন্থ নিয়ে আলোচনা করতে। গ্রন্থটি আমারই রচনা, যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে দেখিয়ে নেওয়া ভালো। যদি তুমি দয়া করে দেখে দাও তাহলে। দেখুন, যেখানে ঈশ্বরের কথা লেখা আছে, ভক্তের কথা লেখা আছে, সেখানে কি কোনো দোষ ত্রুটি থাকতে পারে? সে কি গো, তুমি তো শুনেছি মস্ত বড় নৈয়ায়ী। ঈশ্বরের প্রতি তোমার এতখানি প্রীতি! আশীর্বাদ করুন, ঈশ্বর প্রীতি আমার বেড়ে উঠুক, পাণ্ডিত্যের অহংকার যেন আমার দূর হয়ে যান। আশীর্বাদ করি, তোমার কৃষ্ণ লাভ হোক। সুস্থটা হয়ে গেলে মোচার ঘন্টরা রান্না করো, তুমি তো আবার এসব রান্না খুব ভালো পারো শুনেছি। তোমাকে আরেকটা কথা বলে রাখি মা, নিমাই আমার তোনের পণ্ডিত হলে কি হবে? এখনো একেবারে ছেলে মানুষ, বড় খেয়ালি, সংসারে কোনো জ্ঞানই ওর এখন পর্যন্ত হলো না। তুমিও সুবিধে অসুবিধা দিকে নজর রেখো মা। কি রে? আজ রামাইটা দেশে যাচ্ছে, আমি ভাবছি বিকেলে ওর সঙ্গে বেরিয়ে আসি। সে তো অনেক দূর বাবা, তুই একলা কি করে যাবি? একা তো যাচ্ছি না মা, আমার সঙ্গে চলে ছাত্ররাও যাচ্ছে। তবে বৌমাকে তো সঙ্গে নিয়ে যাব। আমি যাবো স্ত্রী পাঠতে, সেখানে কোথায় নৌকো করে যেতে হয়, কোথায় পায়ে হেঁটে যেতে হয়, ও কি করে যাবে অদ্ভুত। তবে তুমি কিচ্ছু ভেবো না মা, আজ সন্ধ্যায় বেরিয়ে দিন কয়েকের মধ্যে ফিরে আসবো। ছড়ানো অতিথি এলো
হুজুর, একজন ব্রাহ্মণ আপনাদের সঙ্গে এক্ষুনি দেখা করতে চান। ব্রাহ্মণ? আজ্ঞে হ্যাঁ। ব্রাহ্মণে অসময় কেন বাবা? হ্যাঁ, এই মেলা বলে এখন দেখা হবে না। বলছেন বড্ড বিপদে পড়ে আপনাদের কাছে এসেছেন। কিসের বিপদ? আজ্ঞে তা তো জানি না হুজুর। জানো না? বেশ ওকে পাঠিয়ে। হুজুর, কি সংবাদ? হুজুর, কাল রাত্রিরে তান্ত্রিকেরা আমার বড় মেয়েকে ধরে নিয়ে গেছে হুজুর। শুনেছি সে চাপাল গোপালের আশ্রয়ে আছে। বাহ বাহ বাহ, খুব ভালো জায়গায় আছে। এতে বাবার কি আছে, কি বলিস? ঠিক কর, ঠিক কর, ধর্মের জায়গায় গেছে, অধীর আমার কিচ্ছু নেই। সে কি হুজুর, আপনারা এই নগরের রক্ষক হয়ে এই কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ বলছি, আমরা বলছি। জানো আমরা তান্ত্রিক পঞ্চ মকারের সাধনা, তুমি কি বুঝবে? কি করবে বলো মা, সবই অদৃষ্টের লেখন। সবই বুঝি ঈশান, তবু ভাবি নিমাই এলে আমি কি জবাব দেব। পণ্ডিত লোক নিশ্চয়ই বুঝে নেবে। মা তুমি অধীর হয় না, অধীর হয় না মা। মা ঘুরে এলাম মা। বউ দিদিমণি কি হয়েছে সন্ধ্যা? বলো বলো সন্ধ্যা কি হয়েছে বলো। সাপে খেট খোঁজ পাওয়া যাচ্ছে না মেয়েটির। না, তাছাড়া খোঁজ পেলেও উদ্ধার করবে কি করে বলুন? বাপটা তো আকুলি বিকুলি করে বেড়াচ্ছে। শুনলুম নাকি জগায় মাদার কাছে নালিশও জানাতে গেছে। খুব ভালো জায়গাতেই গেছে, তান্ত্রিকদের কাছ থেকে উদ্ধার করে তারা শেষে নিজেদের ভোগের জন্য টেনে নিয়ে আসবে। ও ভগবান, দিনের পর দিন ওরা ভগবানের নাম নিয়ে এত অত্যাচার করবে, অথচ এর কোনো প্রতিকার হবে না। গীতায় যে ভগবান বলে গেছেন যে যুগে যুগে যখন অধর্ম বেড়ে ওঠে তখন দুষ্টদের দমন করবার জন্য আমি এসে থাকি, সে কি তবে মিথ্যে আচার্যদেব? কেন মিথ্যে হবে ভাই, আমরা কতটুকু জানি
তিনি আসবেন কি এসেছেন কে জানে। আচার্য শ্রীবাস, আমি এসেছি। এসো এসো পণ্ডিত এসো। তুমি আমায় সেদিন আসতে বলেছিলে, তাই আমি এসেছি। তোমার মতো পণ্ডিতের যে আমার গৃহ সভাগমন হবে এ আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এসো এসো বসবে এসো। তোমার ঘরে না বললেও আসতে হতো শ্রীবাস, তুমি বৈষ্ণব আর আমি বৈষ্ণবের দাস অনুদাস। না না, এ তুমি কি বলছো পণ্ডিত, আমাকে আমাকে অপরাধী করো না। সত্যি কথাই বলছি শ্রীবাস, পাণ্ডিত্যের অভিমান আমার মুছে গেছে। আমায় তুমি সেই শিক্ষা দাও যাতে বিদ্যার গর্ব, ধনের গর্ব, জাতির গর্ব সব তুচ্ছ হয়ে যায়। ছি ছি ছি, কি করো পণ্ডিত, আমি সামান্য বৈষ্ণব মূর্খ, আমি কি জানি। তুমি যা জেনেছ তা তুমি বুকের মাঝে রেখেছ তা আমি জানি শ্রীবাস, কিন্তু আমি নিমাই, তোমাদের গায়ের সেই দুষ্টু নিমায়, জানো তো। একদিন কিন্তু সব লুট করে নিয়ে যাব।
কি বলছো মা? ঠাকুর পুজো তো অনেকক্ষণ হয়ে গেছে, এখনো বসে বসে গান করছিস? এইবার যা নদী থেকে জল টল গুলো তুলে নিয়ে আয়। যাচ্ছি মা। তাড়াতাড়ি জামাই পেয়ে গেল, আমাদের যে কি হবে তা কে জানে। তোমার তো একটি সুন্দরী মেয়ে গো, তার জন্য আবার ভাবনা কিসের? দেখ মা, মেয়ে বড় হলেই সব মায়েরই ভাবনা হয়। তোমার মেয়ের জন্য তা বলে ভাবনা নেই, রূপে গুণে লক্ষ্মী, আর ঠাকুরের উপরে ওর যা ভক্তি তাতে ওর বর ঠিকই আছে। তাই বল বাচ্চা, তাই বল, গোপাল যেন ওকে দয়া করে। করবেন গো করবেন, বিষ্ণুপ্রিয়া বিষ্ণুর সঙ্গে মিলবেন দেখো। ওম অগ্নায় সহায় নম অগ্নায় অগ্নিবায়ু সূর্যেভ্য সহায় নম অগ্নিবায়ু সূর্যেভ্য মহেতস্যই সমস্ত ছাদিতা লঙ্কিতায় কন্যায় নম এতস্যই সমস্ত ছাদিতা লঙ্কিতায় কন্যায় নম এতদধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণবে নম সম্প্রদানায় বরায় নম। এতে ওম ব্রহ্মণে স্বাহা ইদমগ্নায়ে অগ্নিবায়ু সূর্যেভ্য স্বাহা মম বৃতেতে হৃদয়ং মম চিত্ত অনুচিত্ত অনুবর্তন্তে স্তু। আমাদের এখানে সে কষ্ট হচ্ছে বুঝি? না না, কষ্ট হবে কেন? তবে সেই পায়ের ব্যথার জন্য? তাও নয়, পায়ের ব্যথা তো আমার সেরে গেছে। তবে তবে কি ভাবছি, এত সুখ কি আমার সইবে? শুধু ভয়। কিসের ভয়? ওই যে ঘরে ঢুকতে গিয়ে হোঁচট খেলাম। তোর পাগল, তুমি লক্ষ্মী মেয়ে, তাই লক্ষ্মী ছাড়া ঘরে ঢুকতে হোঁচট খেলে। তুমি যদি অমন কথা বলো তাহলে কিন্তু আমি চলে যাব। আরে না 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 না, তুমি ডাক করো না, আমি এমন কথা আর কখনো বলবো না। এসো। তোমার দেখা পেয়েছি, তুমি তো নিমাই পণ্ডিত। আগে আমার নাম নিমাই, কিন্তু পণ্ডিত নই। আপনি? আমি কেশব কাশ্মীরি। শুনেছি তুমি ব্যাকরণ আর ন্যায়শাস্ত্রে মহাপণ্ডিত, তাই এই বিষয়ে আমি তোমার সাথে আলোচনা করতে চাই। দেখুন, আমি ব্যাকরণ পড়াই বটে, তবে সে আমার ধৃষ্টতা মাত্র। আমিও বুঝি না, আমার শিষ্যরা পণ্ডিত, আপনি অবশ্য সবই বোঝেন। তা বুঝি ভাইকে, কিন্তু এখন আর ব্যাকরণ নিয়ে কাল কাটাতে ইচ্ছে করে না। তোমার কি ইচ্ছা করে না করে তা আমি জানতে চাই না,
কাল সকালে আমি তোমার ঘরে আসব। আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই। যদি তুমি তর্কে পরাস্ত হও তাহলে আমার জয়পত্র লিখে দেবে। এই বলেই যাচ্ছি। মা, কি বলছো মা? তুমি যার সঙ্গে তর্ক করবো বলে এসেছো তিনি কে জানো? না মা। তিনি আমার স্বামী। নারায়ণ? হ্যাঁ, আমি তার সামনে তো লজ্জায় যেতে পারবো না। তুমি তার কাছে আত্মসমর্পণ করে এসো। ঠিকই বলছি ভাই, আমি অপরাধ করেছি তোমার কাছে। আমার আরাধ্যা দেবী মা বিনা পানি আমায় দেখা দিয়ে আমার ভুল ভেঙে দিয়েছেন। আমার স্পর্ধা তুমি ক্ষমা করো ভাই। আমায় অপরাধী করবেন না। অপরাধী? আমি জানি কে অপরাধী। আমি তোমায় চিনেছি, তবে তোমায় আরো ভালো করে চিনতে হবে। অন্তিমে যাতে তোমায় জয় করে এই হৃদয়ে ধরে রাখতে পারি সেই মন্ত্রের খোঁজ আমি চললাম। যদি সুসময় আসে আবার দেখা হবে, নইলে এই শেষ। আপনি চলে যাচ্ছেন? হ্যাঁ, আমায় যেতেই হবে। সমস্ত ভোগসুখ ত্যাগ না করলে আমার শুদ্ধি হবে না পণ্ডিত, আমার পাণ্ডিত্যের অহংকার ঘুচবে না। আমি চললাম। হ্যারে, এত সকালে কে এসেছিল? কেশব কাশ্মীরি, এক দিগ্বিজয় পণ্ডিত। ও, তা তুই তাকে ঘরে এনে বসালি না? ও নিজের ঘর ছেড়ে চলে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছে মা। আমার ঘরে বসবে কি করে? তার মানে? মানে ও সন্ন্যাসী হয়ে চলে গেল। কি সপনাস, সন্ন্যাসী হয়ে? না না নিমাই, তুই ঘরে যা। কিন্তু এত খুশির মা, বিয়ে তো দিয়েছে। তা দিয়েছি বটে, কিন্তু জানিস তো ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়। তাই তো তোকে একটুও চোখে আড়াল করে থাকতে পারি না বাবা। কিন্তু মা, এবার তো কিছুদিন তোমার চোখের আড়ালে যাব। সে কি? হ্যাঁ মা, মেসুমশাই গয়া যাচ্ছেন মা, ভাবছি আমিও যাই, বাবার শেষ কাজটা করে আসি। গয়া যাবি? তা সে না হয় পরে। পরে হবে কি হবে না, সুযোগ যখন মিলছে, নইলে। তা ঠিক। বেশ, তবে তোর মেসো চন্দ্রশেখরকে বলি তোকে সঙ্গে করে নিয়ে যা। কিন্তু গয়ায় বেশি দিন থাকিস না বাবা, তাড়াতাড়ি চলে আসিস, ঘরে আবার ছোট্ট বউটি রইল। মা বলছিলেন বউটি আমার ভারী দুষ্ট। মা কখনো অমন কথা বলতেই পারেন না, জানো উনি আমায় কত ভালোবাসে। তাই নাকি? আর আমি জানি না। শোনো শোনো, আমি জানি আমি তোমায় ভালোবাসলেও তুমি আমাকে একটুও ভালোবাসো না, তাই তো আমি কি এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু আমি
আরে তুমি ঠাট্টাও বোঝো না, আমি জানি তুমি আমায় ভালোবাসো, কিন্তু সত্যি যদি ভালোবাসো আমি যা বলবো তা শুনবে তো? বাবার কাজে মেসোমশার সঙ্গে গয়ে যাচ্ছি, খুব শিগগিরই ফিরে আসব। তুমি আবার কান্নাকাটি করো না জানো। কিন্তু আমি কার কাছে থাকবো? কেন, মার কাছে? কিন্তু তোমায় তো দেখতে পাবো না। চোখ বুঝলে সবসময় আমায় দেখতে পাবে।
নিমাই, তুই একটু বস বাবা, আমি দেখি একটু দুধ দুধ পাই কিনা। আর কোনো আশঙ্কা নেই, আপনি একটু দুধ নিয়ে আসুন। পণ্ডিত, গোসাই, গয়া যাত্রা আমার সফল হল, জন্ম হল সার্থক, শ্রীকৃষ্ণের দাস হলাম তোমার দেখাতে। তুমি দয়াময়, দয়া করে আমাকে উদ্ধার করো। আমার এই দেহ আমি তোমার পাদপদ্মে সমর্পণ করছি, তুমি আমাকে কৃপা করে তার প্রেমের সুধা পান করা। আমার করুণা পণ্ডিত, তুমি কে আমি তা জানি, তবু তোমার অনুরোধ আমি রাখবো, তোমাকে আমি মন্ত্র দেব। একই একই দেখতে পাচ্ছি চোখের সামনে, সমস্ত আমার চোখের সামনে লুপ্ত হয়ে গেছে। বলি কপিবল্লভ আমার চোখে সারিয়ে আছে, একই তাহলে হে পূর্ণ ব্রহ্ম সনাতন ঠাকুর, সে কি তাহলে তুমি? স্বামীকে সব বিপদ অকল্যাণ থেকে তুমি দূরে রেখো। আচ্ছা নিমাই, তুই আমাকে বিপদে ফেললি বলতো, বাড়ি যাবি না কি কথা? আর তোর সেই গুরু ঈশ্বরপুরী তারও তো দেখা পাচ্ছি না, এখন আমি কি করি বলতো? আমি বৃন্দাবনে যাবো মেসমশাই। বৃন্দাবনে? আরে সে কি এখানে? সে তো অনেক দূর। হ্যাঁ, শ্রীকৃষ্ণের সেই বৃন্দাবন যেখানে আমার গোপীবল্লভের পায়ের ধুলো মাখা, সেই ব্রজধামে তার ধুলো নি। নিমাই, নিমাই কি বলতে চাস বল বাবা। কৃষ্ণ বর্ণ শিশু মুরলী বজায়, মুরলী বজায়, নয়ন সমুখে নাচি বেড়ায়, মুরলী বাজায়, মুরলী বাজায়, সোনার নূপুর দুটি বাজে রাগপায়, কোটির কিঙ্কিনি ধ্বনি বিষিতেছে তাই, মুরলী বাজায়, মুরলী বাজায়, নানা ফুলে গাথা মালা দুধেছে হিয়া, মন বিম হন চূড়া শোভিছে মাথায়, হাত ছানি দিয়ে মরে বলে আয় 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 রে,
চলে আয়, নিজ শানে বৃন্দাবনে নিয়ে যেতে চায়, মুরলি বাজায় মুরলি বাজায়, নয়ন সম্মুখে নাচিয়া বেড়ায় মুরলি বাজায় মুরলি মুকুন্দ, এমনি হচ্ছে কৃপাময়ের কৃপা যে এতদিন ধরে বৈষ্ণব সমাজকে পরিহাস করত, সেই আজকে পরম বৈষ্ণব হয়ে তাকে খুঁজছে। ও সহজ মানুষ নয়, আমি আগেই বুঝেছি। এমনি হয় ঠাকুর, এমনি হয়। তার স্পর্শে ওর মনে ব্যাকুলতা জেগেছে, একই বলে পূর্ব রাগ। শ্রীরাধার মনেও একদিন এই ভাব জেগেছিল। রাধার কি হলো অন্তরে ব্যথা, রাধার কি হলো অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকে একলে, না শুনে কাহারো কথা,
এত কিসের ব্যথা রাই রিদে, এত কিসের ব্যথা থাকে বিরলে, শোনে না কথা রাই রিদে, এত কিসের ব্যথা না শুনে কাহারো কথা। একি গান বন্ধ করলে কেন মুকুন্দ? গা, তার লীলা গুণ গা। এ গান থামিও না মুকুন্দ, এ যে শুধু তার লীলা, গা। এলাইয়া বেনি ফুলের গাঁথুনি, দেখো দেখো সায়ে চুলি, হোশিত বয়ানে চাহে চন্দ্র পানে, কি কহে দুহাত তুলি, এক দিঠি করি ময়ূর ময়ূরী, কণ্ঠ করে নিরীক্ষণে, টঙ্গি দাও পরিচয় কালিয়া মধুর শানে, চন্ডী দাস কয় ন পরিচয় কালিয়া মধুর শানে, কালিয়া মধুর শানে। অদ্বৈতাচার্য, নিমায়ের নাম গান শুনলে আপনি বুঝতে পারতেন কি অপূর্ব ভাবের বিকাশ হয়েছে তার। আপনি পরম বৈষ্ণব, আপনি নিশ্চয়ই উপলব্ধি করবেন কৃষ্ণ নাম নিয়ে এমন ভাবে নিত্য গীতে মেতে ওঠা কৃষ্ণ প্রেমে অধীর না হলে সম্ভব নয়। নৃত্য গীত করতে করতে কৃষ্ণ সাধনা, এমন তো কখনো শুনিনি। যাকে উপলব্ধি করতে হয় নেভৃতে বসে তার নাম নিয়ে নৃত্য গীত করছে, এ তুমি কি বলছো গোবিন্দ ভাব? বিকৃতির লক্ষণ নয় তো? মস্তিষ্ক বিকৃতি? না না, আমার তা মনে হয় না। দেখা দিয়ে কোথায় লুকলেন? আমাকে তাকে একবার দেখাও, নইলে কেতা
করতে পারে কে তারে বল চিনতে পারে তার লীলার সীমানায় তারে বল চিনতে পারে তার লীলার সীমানায় সে যে রূপের মাঝে অপরূপ চিনতে নাগলে তার লীলার সীমানায় যুগে যুগে যুদ্ধারিতে পাপি তাপি জন কত রূপে এ ধরাতে আসে নারায়ণ আসে নারায়ণ সে যে কারো সখা কারো গোপাল কারো প্রাণের ভাই তার লীলার সীমানায় এটা কি শ্রীকৃষ্ণের বাড়ি শ্রীকৃষ্ণ হ্যাঁ শ্রীকৃষ্ণ আমার ছোট ভাই আমি তার দাদা বলরাম দেখছো না হল রয়েছে আমার কাঁধে তাহলে এটা শ্রীকৃষ্ণের বাড়ি নয় তুই যখন ভাই বলরাম তখন তো জানো যে শ্রীকৃষ্ণের বাড়ি বৃন্দাবনে বৃন্দাবনে তাহলে শ্রীপাদ মাধবেন্দ্রপুরি আমাকে এখানে পাঠালেন কেন আচ্ছা তাহলে বৃন্দাবনের পথেই এগোই হরি বল হরি বল হরি বল হরের নাম আইব কেবলম হরি নামে ডুবতে রে ভাই থাকবে না আর ভয় হরি নামে ডুবতে রে ভাই থাকবে না আর ভয় তোর মনের কালো হবে আলো বল হরি বল রে মনের কালো হবে আলো সংশয় হরি নামে ডুবতে রে ভাই থাকবে না আর ভয় হরি নামে ডুবতে রে ভাই থাকবে না আর ভয় তুমি সন্ন্যাসী আমার মনের কথাটি তোমার গানের সুরে ফুটে উঠল আমার নাম নিতাই আপনি আমি আমি অদ্বৈত অদ্বৈত ও বুঝেছি বুঝেছি আপনি তাহলে ভগবানের দ্বৈত ভাব মানেন না কেমন হরি হরি ও কথা বলো না সন্ন্যাসী জীব কি তা না মেনে থাকতে পারে আমরা সবাই সেই করুণাময় শ্রীকৃষ্ণেরই আশ্রিত তার তো ভালোই হয়েছে তাহলে শ্রীকৃষ্ণের খোঁজ আপনার কাছেই পাওয়া যাবে কেমন সন্ন্যাসী তার খোঁজ যদি দিতে পারতাম তাহলে তাহলে তার ঠিকানা আপনিও জানেন না না তাহলে তার এখানে বসা হলো না দেখি কোথাও তাকে খুঁজে পাওয়া যাবে কিনা নিশ্চয় তাকে খুঁজে পাওয়া যাবে শ্রীবাস তুমি এমন মহাপুরুষের দেখা পেয়েও ছেড়ে দিলে আমার অপরাধ হয়েছে পণ্ডিত আমি ভাবলাম ভুল করেছো শ্রীপাশ মহা ভুল করেছো চলো দেখি তিনি কোথায় গেলেন কোথায় ওরে প্রাণের কানাই কেন লুকোচুরি ও ভাই হৃদয় মাঝে দেখারে তো রূপের মাধুরী
মাঝে দেখা দে তোর রূপের মাধুরী, কোথায় ওরে প্রাণে কানা। এবার গোরা রূপ ধরে এলে বুঝি, কিন্তু জ্যোতি যে উঠছে তমনির হেম বরণ ভেদ করে উজ্জ্বল নীলকান্ত মনির, জ্যোতি উঠ। তুমি 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 আমি তুমি চিনতে পারছো না, আমি নিতাই। আমায় তুমি আশ্রয় দাও ভাই, আমাকে কৃষ্ণ ভক্তি দাও। চলো না মায়, তুমি কে আমি কি জানি না ভেবেছ? আজ তুমি নবদ্বীপকে বৃন্দাবন করে তুলতে এসেছো প্রভু, আমার যেন সেখানে একটু ঠাই থাকে, আমি যেন তোমার নামে ডুবে থাকি। আমার নাম নয় ভাই, শুধু শ্রীকৃষ্ণের নাম, তার নাম গানেই আমরা যেন ডুবে থাকতে পারি। বলো। জয় জয় গোবিন্দ গো বাল গদাধর, কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর, জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর, জয় জয় গোবিন্দ জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর, জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর, জয় জয় গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণধর মুকুন্দ মুরারি, জয় গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণধর মুকুন্দ মুরারি, জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর, জয় জয় গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণধর মুকুন্দ মুরারি। সত্যই কি তুমি আসবে প্রভু, সত্যই কি দেখা দেবে? গীতায় তুমি যে বলেছিলে অধর্মের প্রবল অভ্যুত্থান ঘটলে তুমি যুগে যুগে দেখা দেবে, সে কি সত্যই তোমার শ্রীমুখের বাণী? কে জানে, হয়তো বা সত্য, তবু যে সন্দেহ যান না প্রভু। মনে সন্দেহ রেখো না, আমি আবার এসেছি। এখনো চুপ করে বসে আছো? আজ পুজো পাঠ কিছু সারবে না? হ্যাঁ এই সারছি। তিনি এসেছেন গিন্নি, তিনি এসেছেন, এইবার দেখা হবে, ঠিক দেখা হবে। দেখা হবে কার সঙ্গে? স্বয়ং নারায়ণের সঙ্গে। নারায়ণের সঙ্গে? হ্যাঁ তাঁরই সঙ্গে। আমার যেন মনে হচ্ছে গিন্নি, নবদ্বীপে স্বয়ং নারায়ণ অবতীর্ণ হয়েছেন। আমি যেন দেখতে পেলাম তিনি নিজে এসে বলছেন, গীতার শ্লোক মিথ্যা নয় অদ্বৈত, আমি এসেছি। কি জানি বাপু, আমি তো কিছু বুঝতে পারছি না তোমার কথা। নবদ্বীপ থেকে ঠাকুর এখানে এলেনি বা কি করে?
ও তোমার মনের ভুল, দিন রাত ওইসব ভাবছো তাই বোধহয় স্বপ্ন দেখেছো। স্বপ্ন না, না গেলি, আমি তো ঘুমোইনি। তবে কি আশ্চর্য কি, মানুষ তো জেগে জেগেও স্বপ্ন দেখে। নাও এখন পুজো সেরে নাও, চলো জল খাবে। আচার্য দেব বাড়িতে আছেন? প্রণাম হই আচার্য দেব। আচার্য দেব, শ্রীবাস ঠাকুরের বাড়িতে আপনাকে একটু পায়ের ধুলো দিতে হবে। তুমি? আমি তারই ভাই শ্রীরাম। ছেলেবেলায় আপনি আমাকে দেখেছেন, তাই অত মনে পড়ছে না হয়তো। তা হবে, কিন্তু শ্রীবাস আমাকে হঠাৎ ডেকে পাঠালেন কেন? তিনি ডাকেননি, স্বয়ং ঠাকুর ডেকেছেন আপনাকে। ঠাকুর? ঠাকুর মানে? নিমাই ঠাকুর প্রভু, তিনি বললেন আপনার ডাকেই নাকি। আমার ডাকে? আশ্চর্য। তবে কি, তবে কি নিমাই সত্যই ভগবান? বেশ, সে সত্যই ভগবান কিনা আমি নিজে একবার যাচাই করে নেব। আসুন আসুন আচার্যদের। নমস্তে সতে সর্বলোকাশ্রয়ায়, নমস্তে চিতে বিশ্বরূপাত্মকায়, নমো অদ্বৈত তত্ত্বায় মুক্তিপ্রদায়, নমো ব্রহ্মণে ব্যাপিনে নির্গুণায়, ত্বমেকং শরণ্যং ত্বমেকং অবরেণ্যং ত্বমেকং জগৎকারণং বিশ্বরূপম ত্বমেকং জগৎকর্তৃপাতৃপ্রহরতি ত্বমেকং পরং নিষ্কলং নির্বিকল্পম। কিন্তু এ কি রূপ তোমার প্রভু, এ কি রূপ! অদ্বৈত রাজ্য প্রভু, প্রভু এইবার চিনেছি তুমি কে, চরণে আশ্রয় দাও প্রভু,
আমাদের চরণে আশ্রয় দাও। আর কি বর চাও অদ্বৈত? কি বর চাইব প্রভু, শুধু এইটুকু চাই যে জগতে কাউকে নিচ না ভেবে সকলে জৈম ভক্তি ঘরে ঘরে বিলিয়ে দেয়। তাই হবে। ভজহুদে মনসি নন্দনন্দন অভয় চরণারবিন্দ রে, তুলহ মানব জনম সতসহে তরহ এ ভব সিন্ধু রে। ভজহুরে মনসি নন্দনন্দন অভয় চরণারবিন্দ রে, ভজহুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণারবিন্দ রে, দুলহ মানব জনম সতসহে তরহ এ ভব সিন্ধু রে। শীতপাত বরিখনে এ দিন যামিনী জাগিরে, বিফলে সে বিনু কৃপণ দূর জন চপল সুখ লব লাগিরে। এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পরতীত রে, কমল দল জল জীবন টল মল, ভজাহু হরি পদ নীত রে। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পদ সেবন দাসী রে, পূজন সখি জন আত্ম নিবেদন হরি পদ অভিলাষী রে। ভজহু রে মনসি নন্দনন্দন অভয় চরণারবিন্দ রে, দুলহ মানব জনম সতসহে তরহ এ ভব সিন্ধু রে। ভজহু রে মনসি নন্দনন্দন অভয় চরণারবিন্দ রে। তোমরা দুটিতে দিন রাত নেশা করে বসে থাকবে আর সারা দেশময় যা খুশি তাই হবে না? আপনি নিশ্চিন্ত থাকুন, সব বেড়া বোস্টনদের আমরা দপা রপা শেষ করে দেব। হ্যাঁ, বোস্টনদের দেখবো আর মারবো। হ্যাঁ, নবদ্বীপকে যদি মায়ের কোপ থেকে বাঁচাতে চাও তাহলে তাই করো, নইলে সর্বনাশ হবে এই আমি বলে গেলাম। মায়ের কোপ থেকে বাঁচাতে হবে, সব মায়ের যদি দেব না, চল বোস্টন দেখি। হরি বল হরি বল বাহু তুলে নেচে নেচে, হরি বল হরি বল বাহু তুলে নেচে বল, 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 হরি বল হরি বল বাহু তুলে নেচে নেচে, হরি বল হরি বল। এ কি করলে ঠাকুর মশাই, আমি যে অচ্ছুত। কে বললে তুমি অচ্ছুত? তুমি যে হরির নাম করেছ গো। ফুঁ ফুঁ
বামুন হয়ে এই নিজ জাতকে বুকে জড়িয়ে ধরতে তোমার এতটুকু ঘেন্নাও হলো না? ছি 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 ছি, হরির নাম যে করে সে তো আর অচ্ছুত থাকে না। ও যে হরির নাম করেছে গো, তুমি একবার প্রাণ ভরে তাকে ডাকো, দেখবে সব তুচ্ছ ভেদাভেদ কোথায় ঘুচে গেছে। হরি বলো, আমি দেখছি তোমাদের এই ভেদাভেদ আমি ঘোচাতে পারি কিনা। তোমাদের এই আখড়াকে আমি উচ্ছন্নে দেবো, তবে আমার নাম চাপাল গোপাল। আমি তো কারুর কোনো ক্ষতি করিনি, কারুর কোনো সর্বনাশ করিনি, তবু তবু কেন এ লাঞ্ছনা বলতে পারো? এ মাধব, এ তুমি কি করলে মাধব, এ তুমি কি করলে? মাধব মাধব বহুত মিনতি করু তো মাধব বহুত মিনতি করু তো দে সিদ্ধিলা দেহ সমাপলু দয়া নাহি ছোড়বি মোর গনইতে দোষ গুণ লেশ নাহি পাবি জব তু করবি বিচার হে মাধব জব তু করবি বিচার তু জগ জগতে কহবাসি জগবাহি নাই মুই বলতে পারো আমার হাতে এগুলো কি? মনে হচ্ছে কুষ্ঠ। কুষ্ঠ? ও তা এ কি সারবে না? ঠাকুরকে ডাকো, তার নাম করো, তিনিই সারিয়ে দেবেন। ওখানে লুকিয়ে থাকলে চলবে না তো ভাই। না না, আমাকে ছোঁবেন না, আমাকে ছোঁবেন না, আমি অতি দীন,
অতিহীন বৈষ্ণবের দাসানুদাস। তুমি যে হরির পরম ভক্ত হরিদাস, তোমাকে তো দূরে সরিয়ে রাখতে পারি না ভাই। তোমার পদার্পণে আজ শ্রীবাসের অঙ্গন ধন্য হল। চলো ওদিকে চলো, তোমাকে নিয়েই আজ আমরা তার নাম গানে মত্ত হব। বলো হরি হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো। হরি হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরিবল 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 বাহু তুলে নেচে নেচে হরিবল হরিবল বাহু তুলে নেচে নেচে হরিবল হরিবল বাহু তুলে নেচে নেও হরিবল হরিবল বাহু তুলে নেচে হরি হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো। হরি হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরিবল 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 বাহু তুলে নেচে নেচে হরিবল হরিবল বাহু তুলে নেচে নেচে হরিবল হরিবল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রে সে প্যারে নেহালা গৌরা গে রে সে
সকলে মিলে একবার হরির নাম নিয়ে উদ্ধার হই। সাহস তো কম না, সংসারে এমন নাম আর কি আছে বলো? ভবপারে যদি হরি নামের করি নিয়ে দাঁড়াতে পারি, মেরে গঙ্গায় ভাসিয়ে দেব। বেশ, তাই দিও ভাই, তোমাদের যা ইচ্ছে তাই করো, কিন্তু তার আগে একটিবার হরি বলো। আমি দেখতে পাচ্ছি তোমাদের বড় কষ্ট, আমি বলছি তোমরা হরির নাম নিলে চিরতরে উদ্ধার পাবে। বলো বলো, এত বড় আশ্চর্য, এত বড় আশ্চর্য, এত বড় আশ্চর্য, আমি উচিত দিয়ে দেবো। তোমরা আমাকে মেরে ফেলো, আমি রাগ করি, আমি দুঃখ করি, কিন্তু তার আগে তোমরা একবার তার নাম করো। বলো হরি বল, হরি বল, হরি বল। মেরেছিস কলসির কণা, তা বলে কি প্রেম দিব না? হরি বলে বাহু তুলে আইরে নেছে একবার, মধাই রে তোর হাত ধরি, বল রে হরি হরি হরি, মধাই রে তোর হাত ধরি, তোর পাপের বোঝা দে মোর মাথায়,
করিস নেক ভাবনায়া। কে তোমার রক্তপাত করলে? সন্ন্যাসীর রক্তপাত করতে তোদের এতটুকু লজ্জা হলো না? যে পাপ তোরা করেছিস তার শাস্তি গ্রহণ কর। ক্ষমা করো, ক্ষমা করো প্রভু, ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। দেবতা, দেবতা কি করো? এবার তো তুমি দণ্ড দিতে আসনি প্রভু। এবার যে প্রেমের বন্যায় ভাসিয়ে দিতে এসেছ সে কথা কি ভুলে গেলে প্রভু? প্রভু, এদের তুমি আমাকে ভিক্ষা দাও, এদের তুমি প্রাণ রক্ষা করো প্রভু, এদের তুমি প্রাণ রক্ষা করো। দয়া করো, দয়া করো প্রভু, প্রভু আমি মহা অপরাধী, আমাকে শাস্তি দাও প্রভু, আমাকে শাস্তি দাও। হে পতিত পাবন, তোমার চরণে পতিত হয়ে এদের ক্ষমা মিলবে না? তুমি ক্ষমা করেছ? এরা তোমার কিছু করেনি প্রভু, তুমি তো এদের দিয়ে বৈষ্ণবের মান বাড়াতে এই লীলা করেছ। এখন আমার সব পুণ্য নিয়ে এদের তুমি মুক্তি দাও। তোমার দয়াতে আজ থেকে এরা মুক্ত হলো জেনে। ওরে ওরে, তোরা ওঠ ওঠ, প্রভু তোদের ক্ষমা করেছেন, তোরা ওঠ। তোরা এবার প্রাণ ভরে প্রভুর নাম গান কর, বল বল। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জান গৌরাঙ্গ হাজে সে হায় আমার প্রাণে রে। আমি চাপাল গোপাল প্রভু, আমি মহাপাপী, আমি মহা অপরাধী, আমাকে তুমি কৃপা করো, আমাকে আমাকে ক্ষমা করো প্রভু। যে বৈষ্ণবের কাছে তুমি অপরাধী তার কাছে ক্ষমা চাও, তিনি যদি দয়া করেন তাহলেই তুমি মুক্ত হবে। ওঠো ওঠো চাপাল, ওঠো। প্রেমের অবতার শ্রী গৌরাঙ্গদেব তোমাকে কৃপা করেছেন, তার পাদস্পর্শে তুমি ধন্য হয়ে গেছো। আমি তোমায় আমি তোমায় আশীর্বাদ করছি চাপাল, তুমি ব্যাধি মুক্ত হও। শুধু একবার একবার প্রাণ ভরে তাং করো, বলো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। শুনেছেন আচার্যদেব, কাল রাতে শ্রীবাস ঠাকুরের পুত্রটি মারা গিয়েছে। সে কি কাল রাত্রে যখন
তার ওখানে আমরা নাম গান করছিলাম, কই তখন তো কিছু জানার নেই, কারণ তখন প্রভু নাম গান করছিলেন, পাছে নাম গানের ব্যাঘাত হয় তাই তিনি বাড়ির সকলকে কাঁদতেও দেননি। নিমাই জেনেছেন এ কথা? আগে হ্যাঁ, কিন্তু জানবার পর থেকে ঠাকুরের জন্য কেমন ভাবান্তর হয়ে গেছে। বটে নিমাই, কি হয়েছে বাবা, কদিন ধরে আর কীর্তনেও যাচ্ছিস না? কীর্তনে বেরাই না বটে, তবে এবার একদিন বেরিয়ে পড়ব। কোথায় যাবি? এই কীর্তনে আর কি। ও তবু ভালো, তোর কথার ভাব আমি আবার সবসময় বুঝে উঠতে পারি না। কিন্তু মা, তুমি ছাড়া আর সবাই তো বুঝতে পারে। ছাই বুঝি, ওই তো বৌমা বেচারা, ভয়ে ভয়ে তোর দিন কেটে যাচ্ছে। মা, তোমার বৌমা আমায় ভয় করে? আচ্ছা আমি জিজ্ঞেস করে দেখছি যে ও আমায় ভয় করে কিনা। তুমি নাকি আমায় খুব ভয় করো? মাথা নাড়লে কি হবে, আমি বেশ বুঝতে পারছি তোমার আমাকে বেশ ভয়। কিন্তু কেন ভয়, আমি কি কিছু বলি? কি গো মুখটা তোলো, এই দেখো লজ্জা কিসের, এদিকে শোনো। আমি কিসের ভয় তোমার? তুমি তো শুধু আমার প্রিয়া নও, তুমি যে বিষ্ণুর প্রিয়া, তোমাকে ভয় দেখায় এমন সাধ্য এই জগতে কার আছে বলো? ঠিক নয়? না, আমি কারুর প্রিয়া হতে চাই না, শুধু একজনের ছাড়া। কার? আমার? কিন্তু তিনি যে বিশ্বের স্বামী গো। তিনি দেবতা, তার কথা আলাদা, তাকে পুজো করি। কিন্তু তুমি, তুমি ছাড়া আমার যে আর কেউ নেই। মা বলছিলেন তুমি নাকি আমার কথা শুনলেই ভয় পাও। কথা বললে ভয় পাই না, না বললেই ভয় পাই। বেশ, আজ থেকে তাহলে নতুন করে কথা বলবো, তুমি তার আয়োজন করো। কি করব? আমার জন্য তুমি নতুন করে ফুলের মালা গাঁথো, অলকা চন্দন পরে সেই বাসর রাতে যেমন এসেছিলে আমার সামনে, তেমনি করে এসে দাঁড়াও আমার সামনে, কেমন? এখনই? কিন্তু মা রয়েছেন যে বাইরে। আরে না না, এখন নয়, রাত্রে। যুগে যুগে তাই একটি মালায়
বাহ, সুন্দর সেজেছ তো, চমৎকার। আমার মালা কোথায়? এসো, মালা বদল করি।
কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, হরি রাম 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 হরি হরি, হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি, হরে রাম 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 হরি হরি, হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি, হরে রাম 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 হরি হরি। কৃষ্ণ কৃষ্ণ